হবে। সেজন্য দীঘায় আগত পর্যটকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে কেউ সমুদ্রের ধারে যাবেন না এবং কেউ সমুদ্রে স্নানও যাবেন না। দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর খারাপ আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকবে। সেজন্য দীঘায় আগত পর্যটকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে কেউ সমুদ্রের ধারে যাবেন না এবং কেউ সমুদ্র স্নানেও যাবেন না। সমস্যা বলতে করোনা হওয়ার জন্য আমরা তো বাইরে কোথাও যেতে পারিনি, তাই কাঁচা পিঠেই দীঘায় এসেছিলাম অল্প খরচের মধ্যে কিছু সময় কাটানোর জন্য। এর সাথে শুনছি 3 দিনের জন্য মানে বন্ধ, দীঘায় নামা যাবে না। এই মুহূর্তে যা হয় আর কি সেরকমই চলতে হবে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। এই বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি। এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোনায়। স্পিড পোস্ট ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড সেক্টর 2 বিধাননগর সল্টলেক কলকাতা করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট,
নিষিদ্ধ মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।